জয় যীশু সবাইকে। ঈশ্বরের ধন্যবাদ হোক যে আজকে আরেকটি বার ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করার সময় আমি খুবই আনন্দিত। প্রভু আমাকে এই সুযোগ দিয়েছেন, ঈশ্বরের মহিমা হোক তার জন্য। আর এই সময় আমি আমার সমস্ত বন্ধুদেরকে প্রভু যীশু নামে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুন, আপনার জীবন দ্বারা ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের গৌরব। আমি প্রভুকে ধন্যবাদ দিই সমস্ত বিষয়ে। আজকের ঈশ্বরের বাক্য থেকে একটা সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করব। অনেকে এই বিষয়ে প্রশ্ন করে থাকেন, আমিন আমিন কথার মানে কি? অনেকে জানতে চান আমিন কথার মানে। আর যদি আপনি ঈশ্বরের বাক্য থেকে আপনি দেখেন আমিন কথার মানে কি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ একটা শব্দ, যদি আপনি ভালো করে ঈশ্বরের বাক্য থেকে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। তো আমি বিশ্বাস করি যে আজকের ঈশ্বরের বাক্য থেকে এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আমিন কথার আসল অর্থ আপনি উপলব্ধি করতে পারবেন। আর এটাকে আপনি আপনার প্রার্থনায়, আপনার আরাধনায় আপনি ব্যবহার করতে পারবেন এবং এটার দ্বারা আরও বেশি ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের গৌরব হবে। তো আসুন আমরা শুরু করি আমিন কথার মানে। যখন কোনো প্রচারক বা কোনো ঈশ্বরের লোক, তিনি যখন মণ্ডলীর বিশ্বাসীদের মাঝে কোনো বাক্যকে প্রচার করেন বা কোনো বিষয়ে শিক্ষা দেন, তো তখন সমস্ত বিশ্বাসীরা তারা কি আমিন বলতে পারেন বা আমিন শব্দ সম্বন্ধে বাইবেল আমাদেরকে কি বলে বা আমিন কথার মানে? আমিন শব্দটি পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে ঠিক সমভাবেই ব্যবহার করা হয়েছে। যখন সম্পূর্ণ বাইবেলে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে আমিন শব্দটিকে ব্যবহার করা হয়েছে, তার মানে এই শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। আমিন শব্দটি একটি হিব্রু শব্দ যা এসেছে মূল শব্দ আমান থেকে। আমান আমান থেকে এসেছে আমেন। আমেন মানে হলো নিশ্চয়, সত্যই, বাস্তবিক। আবার আমান মানে যেখান থেকে, যে শব্দ থেকে আমেন শব্দটি এসেছে, সেই আমান শব্দের মানে হলো দৃঢ়ভাবে, অবিচলভাবে, নির্ভরযোগ্য, বিশ্বাস্য। এই মানেগুলো বোঝায় আমান শব্দের অর্থ। কোনো চুক্তিকে নিশ্চিত করার জন্য এই আমেন শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে। কোনো চুক্তিকে নিশ্চিত করার জন্য, যদি আপনি দ্বিতীয় বিবরণ 27 অধ্যায় আপনি 15-26 পদ পড়েন, আমি পড়ছি সেই জায়গাটা, আর সেইখানে কোনো একটা চুক্তিকে নিশ্চিত করার জন্য এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিবরণ তার 27 অধ্যায় 15-26 পদ দেখুন, সেখানে ঈশ্বর তিনি তার বাক্যের মাধ্যমে তিনি তার লোকেদের সঙ্গে চুক্তি করছেন আর সেইখানে সবাইকে বলতে বলা হচ্ছে আমেন। যে ব্যক্তি কোনো খোদিত কিংবা ছাঁচে ঢালা প্রতিমা, সদাপ্রভুর ঘৃণিত বস্তু, শিল্পকারের হস্ত নির্মিত বস্তু নির্মাণ করিয়া গোপনে স্থাপন করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক উত্তর করিয়া বলিবে আমেন। অর্থাৎ কোন একটা চুক্তিকে নিশ্চিত করার জন্য যখন এই চুক্তিকে ঘোষণা করা হচ্ছে তখন সবাইকে বলতে হবে আমেন। তার মানে এই চুক্তিটাকে নিশ্চিত করা হচ্ছে, সমর্থন করা হচ্ছে, আর এই সমর্থন করার জন্যই আমিন বলা হচ্ছে। অর্থাৎ আমরা মেনে নিচ্ছি, আমরা স্বীকার করছি, আমরা এই চুক্তির মধ্যে নিজেদেরকে সমর্পণ করছি, আমরা স্বীকৃতি দিচ্ছি, আর এই অর্থে আমিন শব্দটিকে এখানে বলতে বলা হচ্ছে। 16 পদে লেখা রয়েছে, যে কেউ আপন পিতাকে কি মাতাকে অবজ্ঞা করে সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে আমেন। যে কেউ আপন প্রতিবাসীর ভূমিচিহ্ন স্থানান্তরিত করে সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে আমেন। যে কেউ অন্ধকে পথভ্রষ্ট করে সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে আমেন। যে কেউ বিদেশীর পিতৃহীনের কি বিধবার বিচারে অন্যায় করে সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে আমেন। যে কেউ পিতৃভার্যার সহিত শয়ন করে আপন পিতার আবরণীয় অনাবৃত করাতে সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে আমেন। যে কেউ কোনো পশুর সহিত শয়ন করে সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে আমেন।
যে কেউ আপন ভগিনীর সহিত অর্থাৎ পিতৃকন্যার কিংবা মাতৃকন্যার সহিত শয়ন করে সে শ্রাপগ্রস্ত, তখন সমস্ত লোক বলিবে আমেন। যে কেউ আপন শাশুড়ির সহিত শয়ন করে সে শ্রাপগ্রস্ত, তখন সমস্ত লোক বলিবে আমেন। যে কেউ আপন প্রতিবেশীকে গোপনে বধ করে সে শ্রাপগ্রস্ত, তখন সমস্ত লোক বলিবে আমেন। যে কেউ নিরপরাধের প্রাণ হত্যা করিবার জন্য উৎকোচ গ্রহণ করে সে শ্রাপগ্রস্ত, তখন সমস্ত লোক বলিবে আমেন। যে কেউ এই ব্যবস্থার কথা সকল পালন করিবার জন্য সেই সকল অটল না রাখে সে শ্রাপগ্রস্ত, তখন সমস্ত লোক বলিবে আমেন। দেখুন, এখানে প্রত্যেকটা চুক্তি যখন করা হচ্ছে তখন সমস্ত লোকেদেরকে বলা হচ্ছে যেন তারা আমেন বলে। অর্থাৎ এই আমেন বলার মাধ্যমে সকলে এই চুক্তিটাকে স্বীকার করছে বা সকলে সমর্থন করছে যে হ্যাঁ এটাই হোক বা এটাই হবে, আমরা মেনে নিচ্ছি, আমরা স্বীকার করছি, আমরা সম্মতি দিচ্ছি। তো কোনো চুক্তিকে নিশ্চিত করার জন্য আমিন শব্দটিকে বাইবেলে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমি সমর্থন করছি। প্রশংসা বা প্রার্থনাতে আমিন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা গীত সঙ্গীতে যদি 41:13 পড়ি, 41:13 পদে লেখা রয়েছে, ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত, আমেন ও আমেন। তার মানে ঈশ্বরের প্রশংসার জন্যও আমেন শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে। যখন বলা হচ্ছে যে ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, তিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত, তখন বলা হচ্ছে আমেন ও আমেন। অর্থাৎ প্রশংসাতেও আমিন শব্দটিকে ব্যবহার করা হয়। রোমিও তার 11:36 পদ যদি আপনি পড়েন, দেখুন সেখানে লেখা রয়েছে, যেহেতু সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগপর্যায়ে যুগে যুগে তাহারই গৌরব হোক, আমিন। দেখুন এখানেও ঈশ্বরের গৌরবের জন্য, মহিমার জন্য এখানে আমিন শব্দটিকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রশংসাতে এবং প্রার্থনাতে আমিন শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে। যখন প্রার্থনা শেষ হয় তখন সমস্ত বিশ্বাসী কি বলেন আমিন। তার মানে যা কিছু প্রার্থনা করা হলো, যা কিছু বলা হলো, আমরা সবাই মিলে এটাকে সমর্থন করছি। অর্থাৎ আমিন বলার মাধ্যমে যদি সেখানে 10 জন ব্যক্তি থাকেন বা 50 জন ব্যক্তি থাকেন বা 100 জন ব্যক্তি থাকেন, আমিন কথার দ্বারা তারা এক আত্মা হন এবং এই শব্দটার মাধ্যমে সকলেই সেই বিষয়গুলোকে সমর্থন করেন যে আমরা এটা দাবি করলাম, আমরা এটাকে সমর্থন করলাম, আমরা এটাকে নিশ্চিত করলাম। যদি আপনি রোমিও তার 16:27 পদ দেখেন, সেখানে দেখবেন যে কোনো প্রমাণিত বিষয়ের সত্যতাকে ঘোষণা করার জন্য আমিন শব্দটিকে ব্যবহার করা হয়েছে। কোনো প্রমাণিত বিষয়কে, তার সত্যতাকে ঘোষণা করার জন্য। যদি আপনি রোমিও তার 16:27 পদ দেখেন, সেখানে লেখা রয়েছে, যীশু খ্রিস্ট দ্বারা সেই একমাত্র জ্ঞানবান ঈশ্বরের গৌরব যুগপর্যায়ের যুগে যুগে হোক, আমেন। যীশু খ্রিস্ট দ্বারা সেই একমাত্র জ্ঞানবান ঈশ্বরের গৌরব যুগপর্যায়ের যুগে যুগে হোক, আমেন। অর্থাৎ ঈশ্বর, তিনি যে জ্ঞানবান, তিনি যে গৌরবান্বিত, তিনি যে একমাত্র, তিনি যে যুগপর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর এই সত্যতাকে প্রমাণ করার জন্য ঘোষণা করা হচ্ছে আমিন। অর্থাৎ কোনো প্রমাণিত বিষয়কে, তার সত্যতাকে ঘোষণা করার জন্য আমিন শব্দটিকে ব্যবহার করা হয়। আবার আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি প্রকাশিত বাক্য তার 3:14 পদ আপনি দেখেন। দেখুন সেখানে আমিন শব্দটার গুরুত্ব এখানে আপনি আরো ভালো করে পরিষ্কার বুঝতে পারবেন। এখানে লেখা রয়েছে, আর লাইদিকিয়াস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি আমিন, যিনি বিশ্বাস্য, যিনি সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন। অর্থাৎ এখানে প্রভু যীশু খ্রিস্টের কথা লেখা রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট, তাকে বলা হচ্ছে যিনি আমিন, যিনি বিশ্বাস্য, যিনি সত্যময় সাক্ষী। অর্থাৎ যীশুকে এখানে আমিন বলা হচ্ছে। আমিন কথার অর্থ আমরা দেখেছি যে হিব্রু শব্দে যেখান থেকে এসেছে সেটাকে বলা হচ্ছে নিশ্চয়, সত্যই, বাস্তবিক, বিশ্বাস্য, অবিচলভাবে, নির্ভরযোগ্য।
এই যে শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে, আর প্রভু যীশু তিনি নির্ভরযোগ্য, প্রভু যীশু তিনি সত্য, প্রভু যীশু বাস্তবিক, প্রভু যীশু দৃঢ়, প্রভু যীশু অবিচল, আর এই সমস্ত শব্দ প্রভু যীশুর জন্য প্রযোজ্য। আর তাই এখানে প্রকাশিত বাক্যে লেখা রয়েছে যিনি আমেন, অর্থাৎ যীশুকে বলা হচ্ছে আমেন। আমেন কথার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। যীশুকে বলা হচ্ছে আমেন, যিনি আমেন। এখানে আমেনকে একজন ব্যক্তি রূপে দেখানো হচ্ছে, যিনি আমেন, অর্থাৎ যীশুই হলেন আমেন। যখন আমরা আমেন বলছি তার মানে আমরা সমর্থন করছি। আমেন মানে হচ্ছে সত্য, আমেন মানে হচ্ছে দৃঢ়, আমেন মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, আমেন মানে হচ্ছে নির্ভরযোগ্য। আর এখানে প্রকাশিত বাক্যে লেখা রয়েছে যিনি আমেন, অর্থাৎ যীশুই হলেন আমেন, তাকে আমেন বলে উল্লেখ করা হয়েছে। আমেনকে একজন ব্যক্তি রূপে এখানে দেখানো হচ্ছে, যীশু হলেন আমেন। অর্থাৎ যখন আমরা আমেন বলি তখন আমরা যীশুতে এক হয়ে যাই, আমরা সমর্থন করি প্রার্থনাতে, প্রশংসাতে, আমরা সমর্থন করি কোনো চুক্তিকে, আমরা স্বীকার করি, আমরা মেনে নিই, আমরা একাত্মা হই আমেন শব্দটির দ্বারা। আমেন মানে হচ্ছে ইহাই হোক বা তাহাই হোক। যখন প্রার্থনা শেষে আমিন বলা হচ্ছে তখন বলা হয় ইহাই হোক বা তাহাই হোক, অর্থাৎ যা কিছু আমরা চাইলাম সেটাই হোক, সমর্থন করা হয়। প্রকাশিত বাক্যেতে দেখুন যীশুকে বলা হচ্ছে আমেন। হালেলুয়া, যীশু হলেন আমেন। তো প্রার্থনাতে উপাসনাতে আমরা আমিন শব্দটিকে ব্যবহার করতে পারি। ঈশ্বরের উদ্দেশ্যে আমিন বলা হয়, প্রশংসার জন্য আমিন বলা হয়, প্রার্থনা শেষে আমিন বলা হয়। আমেন শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। কোনো চুক্তিকে ঘোষণা করার জন্য, সেটাকে সম্মতি দেওয়ার জন্য আমেন বলা হয়। তাই যখন ঈশ্বরের বাক্য পাঠ করা হয় তার শেষে আমেন বলা উচিত, যখন প্রার্থনা শেষ হয় তখন আমেন বলা উচিত, যে আমি এটাকে সমর্থন করছি। আমেন মানে ইহাই হোক বা তাহাই হোক, আমি চুক্তির মধ্যে আছি, আমি এটাকে সমর্থন করছি। আমেন কথা হলো একটা গুরুত্বপূর্ণ কথা, একটা গুরুত্বপূর্ণ শব্দ। তাই যখন কোনো বাক্যকে উচ্চারণ করা হয় তখন আপনি আমেন বলুন। ঈশ্বরের বাক্যকে যখন ঘোষণা করা হয় আমেন বলুন। প্রেরিত পৌলের অনেক পত্রের শেষে তিনি আমেন লিখেছেন, মানে যা কিছু তিনি লিখেছেন তিনি শেষে বলেছেন আমেন, মানে এটাই হোক ইয়াই হোক আমেন আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রার্থনাতে উপাসনাতে আমরা আমেন শব্দটিকে ব্যবহার করতে পারি। যিনি প্রচার করছেন তার প্রচারে আমরা সমর্থন জানানোর জন্য আমেন বলতে পারি। আমেনের মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে, কারণ আমেন যখন আমরা উচ্চারণ করছি তখন আমরা যীশুকে উচ্চারণ করছি। কারণ এখানে লেখা রয়েছে যিনি আমেন, যিনি সত্যময়, যিনি বিশ্বাস্য, অর্থাৎ যীশু হলেন সত্যময়, যীশু হলেন বিশ্বাস্য এবং যীশু হলেন আমেন। তাই আসুন আমরা আমেন শব্দটিকে আমরা বুঝে আমরা এটাকে ব্যবহার করি। তো আমি আজকে এখানেই থামবো। আমি বিশ্বাস করি যে আমেন কথার অর্থ আপনি বুঝতে পেরেছেন। আমেন একটি গুরুত্বপূর্ণ শব্দ, আর এটাকে আপনি ব্যবহার করুন, যেন এই শব্দের দ্বারা ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব হতে পারে। আমেন, 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 ঈশ্বরের মহিমা, জয় যীশু।